যাত্রাপথে একটি বিমানে শ্বাসকষ্টের অসুবিধায় পড়েছেন যাত্রীরা। মিলান থেকে আটলান্টাগামী ওই ডেল্টা ফ্লাইটে শ্বাসকষ্টের কারণে অসুস্থ হওয়া ক্রুসহ 11 জন যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডেল্টা ফ্লাইটের এক মুখপাত্র জানান, বিমানটি অবতরণের পরপরই ডেল্টা কেয়ার টিমের সদস্যরা দ্রুততার সাথে যাত্রীদের সাহায্যে এগিয়ে আসেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতালে নেওয়া হয়। প্রতিবেদনে বলা হয়, বিমানে মোট যাত্রী ছিল 151 জন, ক্রু ছিলেন 14 জন। তাৎক্ষণিকভাবে 11 জনকে হাসপাতালে নেওয়া হয়েছে, তবে মোট কতজন আহত হয়েছেন এখনও তা সঠিকভাবে জানানো হয়নি। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আটলান্টা বিমানবন্দর থেকে প্রায় 64 কিলোমিটার দূরে যাওয়ার পর যাত্রীদের শ্বাসকষ্ট শুরু হয়। বিমানে পর্যাপ্ত ব্যবস্থা থাকার পরও কেন এমন হলো তা জানতে ঘটনার তদন্ত করা হবে। বিজ্ঞানীরা জানিয়েছেন, ফ্লাইটে যাত্রীদের শ্বাসকষ্টের কারণ হচ্ছে ক্লিয়ার এয়ার টার্বুলেন্স। জলবায়ু পরিবর্তনের কারণে সম্প্রতি প্রায়ই এমন ঘটনা ঘটছে বলে দাবি করছেন তারা। লুলু এক্সচেঞ্জের 40তম ব্রাঞ্চ সালালা সানাইয়াতে আপনাকে স্বাগত। নিরাপদে, নিশ্চিন্তে এবং ভালো রেটে টাকা পাঠাতে আজই চলে আসুন লুলু এক্সচেঞ্জ, আস্থার অপর নাম।